ম্যানেজার হাসিনা সরকার পতনের এক মাস আগে ছাত্র জনতার শহীদী মার্চ বিকেল তিনটায় সব শহীদ পরিবারকে অংশ নেওয়ার আহ্বান। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। অবশেষে সিইসি ও নির্বাচন কমিশনারদের পদত্যাগ, কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, বললেন হাবিবুল আউয়াল, রাষ্ট্র সংস্কারের আহ্বান। খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা, শিল্প এলাকায় যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, উস্কানিতে পা না দেওয়ার আহ্বান। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে তিন মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ, র্যাঙ্কিং এ উন্নতির জন্য জয় চান কোচ অধিনায়ক। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে আজ সারা দেশে শহীদী মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হবে পদযাত্রা। এরপর নীলক্ষেত, মানিকনগর, বাংলা মোটর এবং শাহবাগ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। রাজধানীর বাইরে সারা দেশে শহীদী মার্চ অনুষ্ঠিত হবে। মাজহারুল ইসলামের রিপোর্ট। টানা 36 দিন ছাত্র জনতার আন্দোলনে 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচার হাসিনা সরকারের। পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অবসান ঘটে 15 বছরের স্বৈর শাসনের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ হয় শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে। শুরুতে সরকার আন্দোলন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলেও পরে আন্দোলনকারীদের উপর শক্তি প্রয়োগ করে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শিক্ষার্থীদের উপর নিপীড়ন চালায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ক্যাডাররা। সময়ের সঙ্গে জোরদার হয় আন্দোলন, শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামে সাধারণ জনতা, মারমুখী হয়ে ওঠে পুলিশ সহ বিভিন্ন বাহিনী, প্রাণ হারায় হাজারো মানুষ, আহত পঙ্গুত্ব বরণ করে কয়েক হাজার মানুষ। আহতদের এখনো অনেকেই মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন। আন্দোলনের শেষ ধাপে গেল 5 আগস্ট লং মার্চ ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাদের ডাকে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ, ফলে বিদায় ঘণ্টা বাজে শেখ হাসিনা সরকারের। পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গোপনে হেলিকপ্টার করে ভারতে চলে যান তিনি। প্রধানমন্ত্রী সরকারি বাসভবন দখলে নেই সাধারণ জনতা, আন্দোলনের কেন্দ্রস্থল শাহবাগ সহ সারা দেশে আনন্দে মাতে বিজয়ী জনতা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। ঢাকার বাইরে শহীদী মার্চের খবর জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে শফিক মুন্সি এবং চট্টগ্রাম থেকে এ কে এম নাজিম। প্রথমে যাচ্ছি বরিশালে। শফিক, শহীদী মার্চের সার্বিক আয়োজন জানাবেন আমাদের। আপনি জানেন কিন্তু আজ এক মাস হতে চললো যে স্বৈরাচার শেখ হাসিনা তার আসলে পতন হয়েছে আগস্টের 5 তারিখ, কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে কিন্তু তৎকালীন যে সরকার প্রধান শেখ হাসিনা তাকে কিন্তু দেশ ত্যাগ করতে হয়, এবং একই সাথে কিন্তু আওয়ামী যে দুঃশাসন ছিল সেটি দীর্ঘ একটা ইতিহাসের কিন্তু একটা পতন ঘটে। এবং আজ কিন্তু এই দিনটিকে ঘিরে সারা বাংলাদেশের মতো বরিশালেও শিক্ষার্থীদের কিছু কর্মসংস্থান ছিল, বিশেষ করে আমাদের যে তার চোখে পড়েছে যে বরিশাল বিএম কলেজ শিক্ষার্থী যারা ছিলেন তারা কিন্তু সকাল 11টায় আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহ একটি কিন্তু তারা শহীদী যে লং মার্চ সেটি কিন্তু বরিশাল নতুল্লাবাদ এবং সদর রোড এই এলাকায় কিন্তু তারা করেছে। একই সাথে আমরা যেটা জেনেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বেলা 2টায় আসলে তাদের ক্যাম্পাসে আসলে এই এক মাস পূর্তি উপলক্ষে একটা ছোট পরিসরে বেশ আলোচনা সভার আসলে আয়োজন করেছে, তারা সেটি করবে। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত বুধবার কিন্তু মূলত বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বিএম কলেজ শিক্ষার্থীদের মধ্যে একটি সংঘাতের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে কিন্তু আজকের যে কর্মসূচি যেটা ছিল সেটা কিন্তু খুব আর কি পরিসরটি ক্ষুদ্র করে আনা হয়েছে, এবং সে কারণে মূলত তারা সকাল বেলায় ছোট পরিসরে একটি কর্মসূচি তারা পালন করেছে। এর বাইরে আসলে
সকল শিক্ষার্থীদের কাছে আমরা যেটা জেনেছি, বিশেষ করে বরিশাল বিএম কলেজ, সরকারি হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আসলে যারা এই আন্দোলনটির সাথে সরাসরি যুক্ত ছিল, তারা আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে ওই আন্দোলনে কিন্তু অনেকে এই বরিশাল বিভাগে আহত হয়েছিলেন, তাদের কিন্তু সুচিকিৎসার ব্যবস্থা যেন বর্তমান যে অন্তর্বর্তী সরকার তাদের পক্ষ থেকে খুব ভালোভাবে করা, এই দাবি কিন্তু ছিল। তো আমার কাছে বরিশাল থেকে এই ছিল সর্বশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী এ কে এম নাজিম জানাবেন সেখানকার যে শহীদ লংমার্চ সে ব্যাপারে সর্বশেষ। বৈষম্য বিরোধী আন্দোলনের যে এক মাস আজ পূর্ণ হয়েছে, সে এক মাস পূর্ণ হওয়ার পরপর যারা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তারা আজ শহীদ লং মার্চ ঘোষণা দিয়েছে। সেটি বিকাল 3টা থেকে এই রেল স্টেশন থেকে শুরু হবে। সেখানে আমরা যেটি দেখেছি, এখন থেকে খণ্ড খণ্ড ভাবে বিভিন্ন শিক্ষার্থীরা তারা 16-2 নম্বর রেল স্টেশনে জড়ো হচ্ছেন। তারা যে লং মার্চ করবেন সেটি মূলত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব শিক্ষার্থী, সাধারণ মানুষ, ছাত্র জনতা নিহত হয়েছেন তাদেরকে উৎসর্গ করবেন। পাশাপাশি যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বা যারা আহত হয়েছেন তাদেরকে উৎসর্গ করবেন। আর একটি বিষয় বলে রাখি, যখন এই আন্দোলন শুরু হয় জুলাইয়ের মূলত 1 তারিখ থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা মূলত এই আন্দোলনের প্রথম থেকে সামনে ছিলেন। তারপর পর জুলাই মাসের পুরোটা সময় ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আশপাশে যতগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন তারা এই আন্দোলনটি আসলে সামনে চলে আসে এবং আন্দোলনটি চাঙ্গা করে তারপর পরেই জুলাইয়ের 20-25 তারিখ পর বা আগস্টের 1-4 তারিখ এই 16-র স্টেশন থেকে মূলত এই আন্দোলনটি পুরো একটি এক দফা এক দাবিতে রূপ নেয়। পাশাপাশি স্বৈরাচার যে সরকার, শেখ হাসিনা সরকার, সেই সরকারকে পদ থেকে বাধ্য করা হয় এবং ছাত্রদের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকার এক পর্যায়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। কিন্তু ছাত্র শিক্ষার্থীদের যে বিজয়, সেই বিজয় অক্ষুণ্ণ রাখতে মূলত তারা সব ধরনের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিজয়ের পর যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই সরকারের সাধারণ মানুষের যে চাপ পাওয়া, সেই সরকারের কাছে অনেকাংশেই, যারা সাধারণ মানুষ শিক্ষার্থীরা বলছে, অনেকাংশেই পূরণ হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা এবং বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রয়েছেন তারা যেটি বলছেন যে নতুন সরকার আসার পরপর কিছু এখনো শেখ হাসিনার দোষর বা আওয়ামী সরকারের যারা দোষরা রয়েছেন তারাও কিন্তু এখন ঘাপটি মেরে বিভিন্ন সেক্টরে বসে আছেন, তারা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করছেন। সেই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন যারা শিক্ষার্থী রয়েছেন তারা সহ সাধারণ যারা মানুষ রয়েছেন তারা সেটি প্রতিহত করার জন্যই সবসময় লড়ে যাচ্ছেন। এই অল্প কিছুক্ষণ পর থেকে বলা যায় 3টা থেকে মূলত এই রেল স্টেশন থেকেই শুরু হবে বৈষম্য বিরোধী শিক্ষার্থী এবং সাধারণ মানুষের যে লং মার্চ সেটি শুরু হবে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম আপনাকে ধন্যবাদ। সেই সাথে শফিক আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। দর্শক, আমাদের সহকর্মী শফিক মুন্সী এবং এ কে এম নাজিম যুক্ত হয়েছিলেন বরিশাল এবং চট্টগ্রাম থেকে, ঢাকার বাইরে শহীদ মার্চের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের। বেক্সিম গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, কোন প্রেক্ষাপটে হাইকোর্ট এই নির্দেশনা দিলেন, আপনি কি জানতে পেরেছেন জানাবেন। দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আইনজীবীরা বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি আইনজীবীদের বক্তব্যে। দর্শক, আমরা আদালত প্রাঙ্গণে যুক্ত হয়েছিলাম, আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার ছিলেন সেখানে। অবশেষে পদত্যাগ করলেন সিসি কাজী হাবিবুল আওয়াল সহ 5 কমিশনার। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তারা। অতীতের বেশ কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল জানিয়ে কাজী হাবিবুল আওয়াল বলেন, যে উদ্দেশ্যে বিপ্লব হয়েছে সকলে চায় তা বাস্তবায়ন হোক। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারসানা। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর থেকে কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগের দাবি ওঠে। বুধবার থেকেই কানাঘুষা ছিল, নির্বাচন কমিশনাররা পদত্যাগ করছেন। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেন সিইসি। 2022 সালের 27 ফেব্রুয়ারি শপথ নেয়ার পর মাত্র 2.5 বছরের মাথায় বিদায় নিল কমিশন। আমি সহমাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। অতীতের প্রায় সব নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ছিল জানিয়ে তিনি বলেন, 2024-এর ভোটে সব দলকে আনার চেষ্টা করেছিল কমিশন, কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তা সম্ভব হয়নি। নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খল করতে
অনেকটাই সহায়ক হয়েছিল। নির্বাচন যেহেতু একদলীয় ছিল, কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতাও কার্যত ছিল না। নির্বাচন দলের ভেতরেই হয়েছে, মধ্যে হয়নি। বারবার নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠায় কয়েক দফার সংস্কার প্রস্তাব পেশ করেন কাজী হাবিবুল আওয়াল। ভবিষ্যতে কিছু প্রস্তাবনা সরকারের সদয় বিবেচনার জন্য রেখে যাওয়া আমরা আমাদের কর্তব্য মনে করছি। জনগোষ্ঠীর সমরূপতা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে। সেই সাথে নির্বাচন 4 বা 8টি পর্বে, প্রতিটি পর্বের মাঝে 3 থেকে 5 দিনের বিরতি রেখে অনুষ্ঠান করা ব্যবস্থাপনার দিক থেকে সহজ ও সহায়ক হতে পারে। সাংবাদিকদের সাথে কথা বলেই নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। পরে বের হয়ে যান কমিশনাররা, তাদেরকে ধাওয়া দেয় নিবন্ধন না পাওয়া কয়েকটি দলের নেতাকর্মীরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। শুধু পদত্যাগেই সমাধান নয়, বর্তমান কমিশনের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সেই সঙ্গে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ইউথ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান দমনে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। তাই হুকুমদাতা শেখ হাসিনা সহ জড়িত সবার দ্রুত বিচার না করলে শহীদদের আত্মা শান্তি পাবে না। অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগের সুবিধাভোগীরা এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তাদের দ্রুত বিদায় জানাতে হবে। যে ছাত্র জনতা রক্তে রঞ্জিত দেশ, কার নির্দেশে আমার মায়ের বুক খালি করা হয়েছে? এ খুনি হাসিনার ক্ষমা নাই, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন, যারা এখনো বহাল তবিয়তে আছেন, কার কাছে আছে জানি না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক দল হিসেবে প্রতিপক্ষকে ক্ষমা করলেও গণহত্যায় জড়িতদের শাস্তি চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরা উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামায়াতকে দমনে স্বৈরাচার সরকার বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভেঙে দিতেও দ্বিধা করেনি। 15 বছরের সব ধরনের নির্যাতনের শিকার হয়েছে নেতাকর্মীরা। যারা বিদেশে অর্থ পাচার করেছে তারা জাতির শত্রু উল্লেখ করে তিনি বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সহ তাদের বিচারও করতে হবে। পরে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনা এবং আহতদের জন্য দোয়া করা হয়। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে। শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। শহীদী মার্চে অংশ নিতে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়েছেন হাজারো ছাত্র জনতা। সেখানকার চিত্র জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, শহীদী মার্চের সার্বিক খবর আমাদের জানাবেন। জায়গাটি সে চিরচেনা, কিন্তু প্রেক্ষাপট আজ ভিন্ন। আজ স্বৈরাচার মুক্ত হওয়ার 1 মাস পূর্তি। স্বৈরাচার শেখ হাসিনা এই দিনে, আজকের এই দিনে ঠিক 1 মাস আগে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। তার যে অত্যাচার নিপীড়ন, সেই নিপীড়ন অত্যাচার আমরা দেখেছি দীর্ঘ 1 মাস। ছাত্র জনতার যে গণ আন্দোলন, সেই আন্দোলনও আমরা দেখেছি রাজু ভাস্কর্যের এই পাদদেশ থেকেই যে আন্দোলনের শুরুটা হয়েছিল। এবং আপনাদের জানাতে চাই, সে স্বৈরাচার পূর্তির, স্বৈরাচার দেশের মুক্তির যে 1 মাস পূর্তি হয়েছে, সে 1 মাস পূর্তির পরেও আমরা দেখেছি যে কিভাবে তাদের কি পরিমাণ ছাত্র জনতা হতাহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। এবং আপনারা জানেন যে আজ এই রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু
শহীদী মার্চ শুরু হবে। সেই শহীদী মার্চ শুরু হয়ে রাজভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব হয়ে সংসদ ভবন হয়ে ফার্ম গেট কারওয়ান বাজার হয়ে কিন্তু শহীদ মিনারে জড়ো হবে। এবং আপনি জানেন যে স্বৈরাচার মুক্তি হওয়ার যে আনন্দ তার পাশাপাশি কিন্তু রয়েছে স্বজন হারানোর তীব্র বেদনা। এবং এই স্বজন দর্শক, ঢাকায় শহীদ মার্চের সার্বিক খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী জান্নাতুল মোহনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা কাটিয়ে আজ থেকে খুলে দেয়া হয়েছে শতাধিক কারখানা। সকাল থেকে দলে দলে কাজে যোগদান করেছে কর্মীরা। শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করতে মোড়ে মোড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় খুলে দেয়া হয়েছে গাজীপুরের অর্ধশতাধিক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। কোনোভাবেই যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। কারখানা নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়া জোরদার করা হয়েছে বিজিবি ও সেনাবাহিনীর টহল। শান্তিপূর্ণ পরিবেশে যেন কারখানা সচল থাকে এমন প্রত্যাশা মালিক শ্রমিকদের। আমরা যথেষ্ট নিরাপত্তামূলক এই যে ব্যবস্থা তাকে আমরা সমর্থন করি এবং স্বাগত জানাই সরকারকে। তো আশা করি পরিস্থিতি উত্তরোত্তর ভালোর দিকে যাবে ইনশাল্লাহ। আমাদের সব শ্রমিক ভাই বোন ফ্যাক্টরিতে এসেছে, তারা কাজ করছে। আজকে প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, কারোর মধ্যে কোনো ভয় কাজ করতেছে না। ইনশাল্লাহ আমরা এভাবে চালিয়ে নেব। এদিকে সকাল থেকে সাভার আশুলিয়ার শিল্প এলাকায় সেনাবাহিনী, থানা পুলিশ ও শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। চালু হয়েছে বেশিরভাগ পোশাক কারখানা। নিরাপত্তা জোরদার করায় ঢাকা আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী ও শ্রমিকরা। আমাদের ব্যবসা থেকেও এদের কাছ থেকে সিভি চাইছে যে আপনারা যদি চাকরি করতে ইচ্ছুক থাকেন, যারা যারা সিভি দেন, আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করি। কিন্তু তারা কখনো কোনো মানে সিভি দিতে পারে না, দেয় না এখনো। আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই এলাকায় যাতে কোনো ফ্যাক্টরিতে কোনো দুষ্কৃতিকারী কোনো ভাঙচুর চালাইতে না পারে, কোনো অঘটন ঘটাইতে না পারে, তার জন্য আমরা একটা সমন্বয় কমিটি করছি। গেল কয়েকদিন ধরে নানামুখী দাবি দেওয়া নিয়ে কারখানার শ্রমিক ও বহিরাগতরা আন্দোলন করে আসছিল। সড়ক অবরোধ সহ বেশ কয়েকটি কারখানায় ঘটে ভাঙচুরের ঘটনাও। ফারজানা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। কলকাতার আরজিকর মেডিকেলের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষ। বুধবার রাতভর পালিত হয় জুনিয়র চিকিৎসকদের ডাকা এই কর্মসূচি। কলকাতা থেকে বহরমপুর, বাঁকুড়া থেকে দক্ষিণ চব্বিশ পরগনা আলো নিভিয়ে মোমবাতি নিয়ে এই অভিনব প্রতিবাদ করে রাজ্যবাসী। রাস্তা ঘরসহ দোকানের আলো নিভিয়ে মোমবাতি ও প্রদীপ হাতে রাস্তায় নামেন অসংখ্য মানুষ। প্রতিবাদে সামিল হন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসও। হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করে প্রতিবাদ জানান বিশিষ্ট আইনজীবীরা। অংশ নেন টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রীরাও। খেলার খবর। তিন মাস আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ভুটান। ভুটানের চাংলি মিথান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। দুই দলের র্যাঙ্কিংয়ে বড় ব্যবধান নেই। ভুটানের অবস্থান ১৮২, ঠিক দুই ধাপ পেছনে বাংলাদেশ। সাম্প্রতিক পরিসংখ্যানের বিচারে খানিকটা এগিয়ে রাখাই যায় জামাল ভুঁইয়াদের। গত বছর সবশেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে সম্প্রতি সময়টা একদমই ভালো যাচ্ছে না লাল সবুজদের। এবছর ৪ ম্যাচ খেলে কোনো জয়ের দেখা পায়নি হাভিয়ের কাবারেরার শিষ্যরা। ভুটানের বিপক্ষে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙতে মরিয়া লাল সবুজরা। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বৈরাচার হাসিনা সরকার পতনের এক মাস আজ। ছাত্র জনতার শহীদী মার্চ বিকেল ৩টায় সব শহীদ পরিবারকে অংশ নেওয়ার আহ্বান। আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি। অবশেষে সিইসি ও নির্বাচন কমিশনারের পদত্যাগ। কয়েকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বললেন হাবিবুল আউয়াল। রাষ্ট্র সংস্কারের আহ্বান।
খুলেছে বেশিরভাগ পোশাক কারখানা। শিল্প এলাকায় যৌথ বাহিনীর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা উস্কানিতে পা না দেওয়ার আহ্বান। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে 3 মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছে বাংলাদেশ। র্যাঙ্কিং এ উন্নতির জন্য জয় চান কোচ অধিনায়ক। এ ছিল এখনকার সংবাদ। দুপুর পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।